হ্যালো বন্ধুরা, আমি মিথিলা মিলন। আপনারা সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। আজকে আমাদের বিষয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। পার্বত্য চট্টগ্রাম হলো বাংলাদেশের মধ্যে বিধিবদ্ধ আইন দ্বারা স্বীকৃত একমাত্র আদিবাসী অধ্যুষিত অঞ্চল। ঐতিহাসিক কারণে পার্বত্য চট্টগ্রামের শাসন ব্যবস্থা বাংলাদেশের প্রশাসনিক কাঠামো হতে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক ও জনগোষ্ঠীর বিবরণ। অবস্থান 21.25 হতে 23.45 উত্তর অক্ষাংশ এবং 91.54 হতে 92.50 পূর্ব দ্রাঘিমাংশ। ভৌগোলিক অবস্থানের মধ্যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশের বিস্তৃত পর্বতমালা জুড়ে পার্বত্য চট্টগ্রাম অবস্থিত। আয়তন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিনটি প্রশাসনিক জেলার সমন্বয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম জেলা বা চিটাগং হিল ট্র্যাক্স। এর মোট আয়তন 5,093 বর্গ মাইল বা 13,184 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের মোট আয়তনের প্রায় 1/10। সীমানা ভৌগোলিকভাবে পার্বত্য চট্টগ্রাম ভারতের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি পার্বত্য প্রদেশ ও মায়ানমারের পশ্চিম সীমান্তের সাথে সংযুক্ত। উত্তর ও উত্তর পশ্চিমের ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে মায়ানমারের আরাকান প্রদেশ, উত্তর ও উত্তর পূর্বে ভারতের মিজোরাম রাজ্য এবং পশ্চিমে বাংলাদেশের সমতল উপকূলীয় জেলা চট্টগ্রাম ও কক্সবাজার জেলা অবস্থিত। পার্বত্য চট্টগ্রামের ভূমিরূপ মূলত ভারত, মায়ানমার এবং বাংলাদেশে বিস্তৃত সুবিশাল আরাকান ইয়োমা পর্বতমালার একটি ক্ষুদ্র অংশ নিয়ে গঠিত। সমগ্র এলাকাটি ফেনী, কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরি এবং এদের শাখা নদী ও উপনদীর উপত্যকা দ্বারা সুস্পষ্ট চার ভাগে বিভক্ত হয়েছে। এসব উপত্যকাগুলো হচ্ছে চেঙ্গি উপত্যকা, কাসালাং উপত্যকা, রানখিয়াং উপত্যকা এবং সাঙ্গু উপত্যকা। পর্বতগুলো এ সকল উপত্যকা সমান্তরালে উত্তর দক্ষিণে প্রলম্বিত এবং উচ্চতা কয়েকশো ফুট থেকে কয়েক হাজার ফুট পর্যন্ত। এই অঞ্চলের নদ নদীগুলো উপত্যকাসমূহের মধ্য দিয়ে পরস্পরের সমান্তরাল থেকে উত্তর দক্ষিণে সুবিন্যস্ত। কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরি, ফেনী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রধান নদ নদী। স্থানীয় পর্বতমালার মধ্যবর্তী উপত্যকার মধ্য দিয়ে উত্তর দক্ষিণে প্রবাহিত হয়ে এ সকল নদী চূড়ান্ত পর্যায়ে পশ্চিমে বাঁক নিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পার্বত্য অঞ্চলের নদ নদীগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এগুলো অত্যন্ত খরস্রোতা এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বিশেষ উপযোগী। জলবায়ু জলবায়ুগত বিভাজনে পার্বত্য চট্টগ্রাম ক্রান্তীয় বৃষ্টিবহুল চিরহরিৎ উদ্ভিজ মণ্ডলীর উষ্ণতা প্রধান অঞ্চলের অন্তর্ভুক্ত। বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় 250 সেন্টিমিটার। গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে সর্বনিম্ন 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠানামা করে। উদ্ভিজ ও প্রাণী পার্বত্য চট্টগ্রামের অর্ধেকেরও বেশি ভূমি পাহাড়ি বনাচ্ছাদিত। বনভূমি একাধারে চিরসবুজ, পর্ণমোচী বৃক্ষ এবং ঘন ঝোপঝাড়ের সমন্বয়ে গঠিত। বনভূমিতে সেগুন, তুন, তেলসুর, গর্জন, জাম্বল, গাবার, চাপালিশ, করই ইত্যাদি মূল্যবান বৃক্ষ এবং প্রচুর বাঁশ ও বেত জন্মে। বনভূমির মোট পরিমাণ প্রায় 7,046 বর্গ কিলোমিটার। বনভূমিতে রয়েছে হাতি, বানর, বনগরু ইত্যাদি বন্যপ্রাণী এবং নানা প্রজাতির দুষ্প্রাপ্য পাখপাখালি। বাঘ এখন দুষ্প্রাপ্য। পার্বত্য চট্টগ্রামের অধিবাসী নৃতাত্ত্বিক এবং জনসংখ্যাত্মিক উভয় দিক থেকেই পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশের মধ্যে একটি বিশেষ বৈচিত্র্যের অধিকারী। অধিবাসীদের নৃতাত্ত্বিক গঠন ও সংস্কৃতিতে সমভূমি অঞ্চলের লোকদের সাথে যেমন রয়েছে অমিল, তেমনি আবার জনসংখ্যার ঘনত্ব ও বন্টনের দিক থেকেও সমভূমি অঞ্চলের সাথে রয়েছে বৈসাদৃশ্য। জনসংখ্যা তত্ত্ব পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জনসংখ্যা তত্ত্বের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত হালকা এবং অনিয়মিত। বাংলাদেশের অন্যান্য স্থানের জনসংখ্যার গড় ঘনত্ব যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 800 জন,
সেখানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 190 জন। পার্বত্য চট্টগ্রামের পরবর্তী এপিসোড দেখার জন্য অবশ্যই ট্রাভেল টিভিতে চোখ রাখুন। আপনারা যদি আমাদের এই ট্রাভেল টিভির সাথে আপনাদের ট্রাভেল স্টোরি শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে তা পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে। আর যদি আমাদের এই ট্রাভেল টিভি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।